আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ব্লগটি মূলত আমার মেয়েকে নিয়ে। সামনে গরম, তো গরমের সময় বাচ্চাদের ত্বকে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, যেমন চুলকানি, ঘামাচি, আরও বিভিন্ন ধরনের র্যাশের প্রবলেম হয়। ওর এই প্রবলেমটার জন্য আমি ঘরোয়া টোটকা ব্যবহার করব। নিম পাতা আমি এখানে গুঁড়া করে নিয়েছি, আমার ঘরে ছিলই, আমি আগে থেকেই শুকিয়ে গুঁড়া করে রেখেছি। নিম আমাদের ত্বকের বিভিন্ন র্যাশ, চুলকানি, ঘামাচি সব কিছুই তাড়াতাড়ি ভালো করে। আর নিম পাতার সাথে আমি ব্যবহার করব হলুদ। হলুদ এখানে বেটে নিয়েছি। হলুদ আমাদের ত্বকের বিভিন্ন সমস্যার জন্য আমরা সবাই ব্যবহার করে থাকি। হলুদ আর নিম এই দুইটা উপাদানই আমাদের শরীরের বিভিন্ন ফুসকুড়ি, ঘামাচি, র্যাশ এবং বিভিন্ন চুলকানির সমস্যাও সমাধান করে। তো আমি এই উপাদানটি ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমার মেয়ের যেখানে যেখানে র্যাশগুলো বের হয়েছে সেখানে দিয়ে দেব। যদিও জানি না সে আমার কাছ থেকে এটা নিবে কি না, তবে গরমের সময় এই উপাদানগুলো দেওয়া ভালো, ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে। প্রথমে একটু আপত্তি থাকা সত্ত্বেও পরে যাই হোক রাজি হয়েছে। তো আমি ওর যেখানে যেখানে র্যাশগুলো বের হয়েছে সেখানে আগে দিয়ে নিচ্ছি হালকা হালকা করে। যতক্ষণ ওকে আমি হলুদটা দিয়ে দিয়েছি ও শান্তভাবেই নিয়েছে। পুরো শরীরেই আমি দিয়ে দিয়েছি যেখানে যেখানে র্যাশগুলো বের হয়েছে। তো হলুদটা দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো রেখে দিব, আর তারপরে আমি ওকে গোসল করাবো। ওকে আমি কোডোমোর যে বডি ওয়াশটা আছে সেটা দিয়েই সবসময় গোসল করাই। গরমের সময় বাচ্চারা গোসল করতে অনেক পছন্দ করে, আমার মেয়েও গোসল করতে অনেক পছন্দ করে। তারপরে ওকে আমি পাউডার দিয়ে দেব। তো ওর জন্য আমি কোডোমোর অ্যান্টি র্যাশ পাউডারটি ব্যবহার করি। পাউডারটি ব্যবহার করলে র্যাশের প্রবলেম অনেকটা কমে যায়। আপনাদের বেবিদেরও যদি কোনো ধরনের র্যাশের প্রবলেম থেকে থাকে তাহলে আমার এই টোটকাটি ব্যবহার করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।